হ্যালো বন্ধুসক মানে সুরজিৎ আপনার আমার ইউটিউব চ্যানেল অতি মরমে প্ৰতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কারণে ভারতের বস্তুনষ্ঠ তথ্যবিত্তিক পাঁচ মিনিট বিশটা সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তরের ওপৰত ভিত্তি বনু ভারত কুইজর এই ভিডিওটি পার্ট ওয়ান হয় প্ৰথম প্রথম প্রশ্ন ভারতের মুঠ কিমান কি শুদ্ধ উত্তরটি বি নম্বর অপশন বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারতের মুঠ মাটিকালি বা ক্ষেত্রফল তারপিছর দুই নম্বর প্রশ্ন উচ্চ ন্যায়ালয়র প্রথম মহিলা ন্যায়াধীশ কোন আছিল এ ফাতেমা বিবি বি সুচেতা কৃপালিনী সি লেলা শেঠ ডি কিরণ ইয়াৰে শুদ্ধ শুদ্ধ হৈছে সি নম্বর অপশন মানে লেলা শেঠ তিন নম্বর অপশন সি নম্বর অপশন লেট হয়েছে উচ্চ ন্যায়ালয়ের প্রথম মহিলা ন্যায়াধীশ মানে হাইকোর্টর তারপর তিন নম্বর প্রশ্ন হয়েছে কোন সনের পর ভারত প্রথম রেল চলাচল আরম্ভ হয়েছিল ওঠোশ পঞ্চাশ সন ওঠোশ বায়ান্ন সন ওঠোশো ছাপান্ন সন ওঠোশো তিপান্ন সন ইয়ে শুদ্ধ উত্তরটি হয়েছে ডি নম্বর অপশন মানে শেষ অপশন লাস্ট অপশন আঠেরোশ তেপান্ন সন তারপর চারি নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কত আছে মানে ইন্দিৰা গান্ধী ইন্টারনেশাল এয়ারপোর্ট কত আছে মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা ইয়ার শুদ্ধ উত্তর বি নম্বর অপশন দিল্লি ইন্দিৰা গান্ধী ইন্টারনেশন এয়ারপোর্ট দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লিতে আছে বি নম্বর অপশন তারপর পাঁচ নম্বর প্রশ্ন কোন ভারত প্রথম ডাক সেবার প্রবর্তন করা হয় ইয়ার শুদ্ধ উত্তরটা হয়েছে সি নম্বর অপশন উঠেরশ সাত্রিশ সন ওঠেরশো সাতত্রিশ সনেরপর ভারতের ডাক সেবার প্রবর্তন করা হয় তার ছয় নম্বর প্রশ্ন হয়েছে ভারতের সংবিধান কেতিয়া গৃহীত আর কার্যকরী হয় ইয়ার শুদ্ধ উত্তৰটো হয়েছে ডি নম্বর মানে লাস্ট অপশন উনিশশো পঞ্চাশ সনের ছাব্বিশ জানুয়ারির দিন ভারতের সংবিধান গৃহীত আর কার্যকরী হয়েছিল তাৰপিছত সাত নম্বৰ প্ৰশ্ন হৈছে ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় পতাকাৰ দিগ আৰু প্ৰস্তৰ পৰিমাপ কিমান মানে ইয়াৰ অনুপাত কিমান হয় টু ইছ টু ফাইভ টু ইচ টু থ্ৰী থ্ৰী ইচ টু ফ'ৰ ফ'ৰ ইচ টু ফাইভ ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হৈছে বি নম্বৰ অপশ্যন মানে টু ইছ টু থ্ৰী দুই অনুপাত তিনি মানে ধৈৰ্য প্ৰস্তৰ ডেৰ গুণ হয় তাৰপিছত চাৰি নম্বৰ প্ৰশ্ন আঠ নম্বৰ প্ৰশ্ন হৈছে ভাৰতীয় সংবিধানত মুঠ কেইটা অনুবন্ধ আছে ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হৈছে চি নম্বৰ বিকল্প মানে তিনিশ পঁচানব্বৈটা অনুবন্ধ আছে ভারতীয় সংবিধানত মোট তিনশো পঁচানব্বইটা অনুবন্ধ আছে তারপর ন নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় পতাকা খব কেতিয়া রাষ্ট্রীয় পতাকা হিসাবে স্বীকৃতি দিয়া হয় ইয়ার শুদ্ধ উত্তরটা এ নম্বর অপশন মানে ফার্স্ট অপশন প্রথম অপশনটা হয়েছে উনিশশো সাতচল্লিশ সনের বাইশ জুলাইত ভারতের রাষ্ট্রীয় পতাকা খুব রাষ্ট্রীয় পতাকা হিসাবে স্বীকৃতি দিয়া হয় তারপর দশ নম্বর প্রশ্ন হয়েছে ভারতের প্রথম রেল চলিছিল নতুন দিল্লির আগ্রালো লক্ষ্ণর নতুন দিল্লী নতুন দিল্লিরা ভূপালো মুম্বাইয়ের থানালো ইয়াৰে শুদ্ধ উত্তর শেষ অপশন মানে দুই নম্বর অপশন মুম্বাইয়ের পর থানেল পৰা থানালৈ ভারতের প্রথম রেল চলাচল হয়েছিল তারপর এগারো নম্বর প্রশ্ন উচ্চতম ন্যায়ালয়ের প্রথম মহিলা ন্যায়াধীশ কোন আছিল মানে সুপ্রিম কোর্টর এ কিরণ বেদী বি সরজনী নাইডু সি ফাতেমা বিবি ডি লাশেট ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হয়েছে ফাতেমা বিবি সি নম্বর অপশন উচ্চতম ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্টর ন্যায়াধীশ মনত রাখব তারপি বারো নম্বর প্রশ্ন হয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রতীকট্রহণ করা হয়েছিল ভারতের রাষ্ট্রীয় প্রতীক যুক্ত অশোক স্তম্ভ হয় এই কেতিয়া গ্রহণ করা হয়েছিল এইটার শুদ্ধ উত্তর ফার্স্ট অপশন মানে প্রথম অপশন এ নম্বর উনিশশ পঞাশ সন ছাব্বিশ জানুয়ারি তারিখে রাষ্ট্রীয় প্রতীক গ্রহণ করা হয়েছিল তারপিছর তেরো নম্বর প্রশ্ন হয়েছে ভারতের প্রথম মহিলা মহাকাশচাৰী কোন আছে এইটার শুদ্ধ উত্তর কল্পনা চাওলা ডি নম্বর অপশন শেষ অপশন ডি হয়েছে কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা মহাকাশচারী তারপর প্রশ্ন চোদ্দ নম্বর হয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভর তলত কি লিখা আছে নমস্তে মাতৃভূমি সত্যমেপ জয়তে জয় হিন্দ বন্দে মাতরমার এই শুদ্ধ উত্তরটা হয়েছে সত্যমেপ জয়তে ভারতীয় রাষ্ট্রীয় প্রতীকর অশোক সুন্দর তলত সত্যমেব জয়তে আছে বি নম্বর অপশন তাৰপিছত পোন্ধৰ নম্বৰ প্ৰশ্ন হৈছে নবেল বঁটা বিজয়ী প্ৰথম ভাৰতীয় ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ আছিল তেওঁ কোন চনত নোবেল বঁটাৰ নাম কৰিছিল ঊনৈছশ তিনি চনত ঊনৈছশ আঠাৰশ সাতানব্বৈ চনত ঊনৈছশ তেৰ চনত ঊনৈশ ঊনৈছ চন ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হৈছে চি নম্বৰ বিকল্প তিনি নম্বৰ বিকল্প ওনৈশ তেৰ চনত ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে নবেল পুৰস্কাৰ পাইছিল তাৰপিছত ষোল্ল নম্বৰ প্ৰশ্ন হৈছে অসুস্থৰ তলত উল্লেখিত সত্যমব্য জয়তে কোনটো উপনিষদৰ পৰা লোৱা হৈছে ঐত্ৰেয় মুণ্ডক চান্দোগ্য বৃহৎ আৰণকৰ ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হৈছে বি নম্বৰ অপশ্যন দুই নম্বৰ অপশ্যন মুণ্ডক উপনিষদৰ পৰা সত্যমেৱ জয়তে লোৱা হৈছে তাৰপিছত সোতৰ নম্বৰ প্ৰশ্ন হৈছে ভাৰত ৰত্ন সম্মান কোন সনত প্রথম বাবে প্রদান করা হয়েছিল এ উনৈশো উনসত্তর বি উনৈশ পঁয়ষষ্টি সি ঊনৈশ সাতাত্তর ডি উনৈশশ চুয়ান্ন সন এর শুদ্ধ উত্তরটি ডি নম্বর অপশন উনৈশো চুয়ান্ন সনের প্রথম ভারতত্ন সম্মান দিয়া আরম্ভ হয়েছিল তার নম্বর প্রশ্ন হয়েছে দাদা সাহেব ফলকে বটা বিজয়ী প্রথম ভারতীয় কোন আসিল এ আশাপূর্ণা দেবী বি সর্বপল্লী রাধাকৃষ্ণন সি সত্যজিৎ রায় ডি দেবিকা রাণী ইয়ার শুদ্ধ উত্তরটা ডি নম্বর অপশন লাস্ট অপশন দেবিকা রাণী আসিল দাদা সাহেব ফলকে বটা বিজয়ী প্রথম ভারতীয় তাৰপিছৰ ঊনৈছ নম্বৰ প্ৰশ্ন হৈছে ভাৰতৰ বৃহত্তম মানে প্ৰশস্ত চৌৰা নদী কোনটু ব্রহ্মপুত্র গোদাবি গঙ্গা যমুনা ইয়াৰে শুদ্ধ উত্তর এ নম্বর বিকল্প মানে ব্রহ্মপুত্র কিন্তু যদি লম্বা নদী হলেন তেনে গঙ্গা নদী হল মানে দীর্ঘতম নদী হলে গঙ্গা হলহন প্রশস্ত মানে সৌড়া সেপেটা তারপর লাস্ট আর শেষ প্রশ্ন বিশ নম্বর এভারে সিংহ বিজয় প্রথম ভারতীয় কোন আছিল এ কুমারী বাসন্তীপাল বি আৰতি সাত সি তেন্জিং নুরগে ডি মিহিরসেন ইয়ার শুদ্ধ উত্তর তেঞ্জিন নুরগে সি নম্বর অপশন তেঞ্জিং নুরগে আছিল এভারেজ সিংহ বিজয় প্রথম ভারতীয় তো বন্ধুসকল কেনাকা লো লাগিল যদি হে আমার ভিডিও আপনার পছন্দ লাগে থাকে আর ভাল লাগে থাকে তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার জড়িত